হক যখন মানুষ বুঝতে পারবে, চিনতে পারবে, মনের মধ্যে যখন তার হককে স্থান দিতে পারবে, তখন পৃথিবীর শত বাধা এসেও তাকে রোধ করতে পারবে না। যদি কেউ কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে, কোনো জাতিকে হকের মানদণ্ড হিসাবে গ্রহণ করেন, তাহলে তিনি নিশ্চিত নির্ঘাত ধ্বংসের পথে পথিক হবেন। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মানুষের অত্যাচার করে, জবরদখল করে সম্পদশালী হব, এটা মন চায়, যার কারণে আপনি হকের অনুসরণ করতে পারছেন না। তথাকথিত কোনো সেলিব্রিটি ব্যক্তি এরকম কোনো প্যান্ট পরেছে, সেটাই হয়েছে আমার জন্য আদর্শ, সেটা হচ্ছে আমার জন্য মডেল, নাউজুবিল্লাহ, এটার নাম হচ্ছে তাকলিদ। আত্তাহারিক টিভি, ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আল্লাযী বাল্লাগার রিসালাহ وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق جهاده وتركنا على البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم انفعنا بما علمتنا إنك على كل شيء قدير أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا جحر ضب لسلكتموه আখরাজাহুল বুখারী ও মুসলিম। আল মারকাজুল ইসলামী আস সালাফি নওদাপাড়া রাজশাহী কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক তালিমি বৈঠকে এই সেন্ট্রাল মসজিদে উপস্থিত অত্র এলাকার দিনপ্রিয় বন্ধুগণ এবং প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আজকে আমরা দিনের শেষে রাতের প্রথম প্রহরে কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক লাভ করতে পেরেছি, তারই তরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখ কোটি শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আসলে আমি কোনো নিয়মিত আলোচক নয়, বক্তাও নয়, বক্তব্য করা আমার দেয়া আমার পেশাও নয়, নেশাও নয়। তারপরও বন্ধুবর আব্দুল হালিম ভাই প্রায় আমাকে এরকম একটি মজলিসে উপস্থিত হওয়ার আহ্বান করে থাকেন। এই বিগত তিন চার মাসে কয়েকবার উনি আহ্বান করেছেন, কিন্তু বিভিন্ন কারণে আমি অংশগ্রহণ করতে পারিনি, এজন্য দুঃখিত। হঠাৎ করেই আজকে রাজশাহীতেই সফর ছিল, এলাকায় ছিলাম, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কবুল করেছেন আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ লাভ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যাদের প্রচেষ্টায় এই মহতি তালিমি ব্যবস্থা চালু রয়েছে,
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে দাওয়াতের যে সুফল দুনিয়া এবং আখিরাত সেগুলি দান করুন, সে দোয়া করে আজকের আলোচনা শুরু করতে চাই। আলোচনার শিরোনাম আমরা এভাবে বলতে পারি, হকের পথে অন্তরায়। হক মানতে গেলে বাধা আসে, কী কী বাধা আসে দু একটি বাধা আমি উল্লেখ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক বাধা আসে, তার মধ্যে দু একটি উল্লেখ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে সেই বিষয়টির ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই বিষয় ব্যতিরিকে কোনো মানুষের, কোনো পীর পুরোহিতের, কোনো অলিয়াউলিয়ার, কোনো দরবেশের নীতির অনুসরণ করো না। কলিলাম্মা তাযাক্কারুন, কিন্তু বিষয় হচ্ছে এই বিষয়টি গ্রহণ করে থাকে খুব কম মানুষ। হকের পথে অন্তরায়, হক কি এটি আগে জানা দরকার, অন্তরায় কি সেটিও জানা দরকার। হক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। হক আসছে তোমার রবের পক্ষ থেকে, সুতরাং যে চায় সে এই হকের প্রতি ইমান এনে মুমিন হয়ে বেঁচে থাকবে, আর যে চায় এটিকে অস্বীকার করে জালিম হবে। সুতরাং হকের অনুসরণের ক্ষেত্রে প্রত্যেকটি ব্যক্তির, প্রত্যেক সমাজের স্বাধীনতা রয়েছে, স্বাধীনভাবে হক মানতে পারবে, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু কথা হচ্ছে, হককে যদি হক হিসেবে চিনতে ব্যর্থ হয় তাহলে সেই ব্যক্তির জীবনেও স্বাধীনতা থাকা সত্ত্বেও হক মানতে পারবে না। যদি কেউ দিন এবং রাতের মধ্যে পার্থক্য করতে না পারে তাহলে দিনের যে ফজিলত, রাতের যে ফজিলত, সেটি থেকে উপকৃত হতে পারবে না। যে ব্যক্তি গোবর এবং হালুয়ার মধ্যে পার্থক্য করতে জানে না, সে ব্যক্তি কখনোই হালুয়ার যে স্বাদ সেটি অনুসরণ করতে পারবে না, সেটি ভোগ করতে পারবে না। এজন্যই যারা হক চিনে না তাদেরকে বলা হয় আসলে অন্ধ, যারা হক চিনে না তাদেরকে বলা হয় অন্ধ। আর এই জন্যই বলা হয়, এক তস্তরি মে হালুয়া আর এক তস্তরি মে গোবর, অন্ধে কে নজদিক দোনো হয় বরাবর। এক প্লেটে যদি নরম গোবর আর এক প্লেটে নরম হালুয়া যদি অন্ধের কাছে দেওয়া হয়, অন্ধ হাত দিয়ে দেখবে আর মনে করবে দুটোই হালুয়া অথবা দুটোই গোবর, কেন তার দৃষ্টিশক্তি নাই। সুতরাং যার এলমি শক্তি নাই, যার তৌহিদি জ্ঞান নাই, যার ওহির জ্ঞান নাই, যে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহি দিয়েছেন সেই ওহি চেনার মতো জ্ঞান নাই, সে ওহিকে বোঝার মতো সামর্থ্য নাই, সেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নীতির অনুসরণ করবে আর মনে করবে যে আমি হকের নীতির অনুসরণ করছি। এজন্য মনে রাখতে হবে, যদি কেউ কোনো ব্যক্তিকে, কোনো গোষ্ঠীকে, কোনো জাতিকে হকের মানদণ্ড হিসাবে গ্রহণ করেন, তাহলে তিনি নিশ্চিত নির্ঘাত ধ্বংসের পথে পথিক হবেন। আজকে যদি কেউ মনে করেন আমি, আমাকে দেখে কেউ হক নির্ণয় করবে, আমার দাড়ি বড়, আমার জুব্বা আছে, পাগড়ি আছে, তসবি আছে, নিয়মিত সালাত আদায় করি, আমাকে যদি হকের মানদণ্ড হিসাবে কেউ নির্ণয় করতে চান তাহলে তিনি নিশ্চিত ধ্বংসের পথের পথিক হবেন। কেন? কেন আমি তো চূড়ান্ত হকের মানদণ্ড নয়, আমি একটা ব্যক্তি, আমি একটা সত্তা, আমি একটা জাতি, আমি একটা গোষ্ঠী।
সুতরাং আমাকে নিয়ে যদি কেউ হক নির্ণয় করতে চায় তাহলে তিনিই হবেন ক্ষতিগ্রস্ত। কিন্তু যদি হকের যে মাপকাঠি, হক এসেছে রব্বুল আলামিনের কাছ থেকে, কোরআন এবং সুন্না, সেই কোরআন এবং সুন্না দিয়ে যদি কোনো ব্যক্তির টপ টু বটম বিচার করা হয়, বিশ্লেষণ করা হয়, তাহলে হকটা যাচাই করা সম্ভব হবে। আমি বাহ্যিক দৃষ্টিতে অনেক সৌন্দর্যের প্রতীক হতে পারি, অনেক আদর্শের প্রতীক হতে পারি, কিন্তু ভিতরে হারাম ভরপুর রয়েছে, আল্লাহদ্রোহিতা ভরপুর রয়েছে, শিরকে ভরপুর রয়েছে, বিদআতে ভরপুর রয়েছে, অনাচারে ভরপুর রয়েছে। এই অনাচার শিরক বিদআতকে যদি কেউ কোরআন এবং সুন্নার আলো দিয়ে, ওয়াহী দিয়ে নির্ণয় করতে না পারেন, তাহলে তিনি ওই ব্যক্তিকেই হকের মানদণ্ড হিসেবে গ্রহণ করবেন আর তিনি ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং হক এসেছে কোত্থেকে আর বলতে পারি? হক কার কাছ থেকে পেতে পারি? আল্লাহর কাছ থেকে। এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? অকুলিল হাক্কু মির রব্বিকুম, আর যে আয়াতটি আমি শুরুতে পড়েছি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রব্বিকুম, তোমরা সেই বিষয়ের অনুসরণ করো যে বিষয়টি তোমাদের কাছে তোমাদের রবের কাছ থেকে প্রেরিত হচ্ছে, আর সেটি হচ্ছে হক, সেটি হচ্ছে ওয়াহি। ওয়াহিভিত্তিক জীবন গড়ার জন্য যদি কেউ চেষ্টা করেন তাহলে অবশ্যই আল্লাহর নাজিলকৃত কোরআনের নীতির অনুসরণ করতে হবে, এছাড়া হক পাওয়া সম্ভব নয়। তেই হক পেলাম, ঠিক আছে, কোরআন এবং সুন্নাটাই হচ্ছে আসল হক, ওয়াহি হচ্ছে আসল হক। সুতরাং এই হক মানতে গিয়ে বাধা কোথায়? কেন মানতে পারছি? অসুবিধাটা কোথায়? আমি মুসলিম, আমি জোর গলায় বলতে পারি আমি হকের অনুসরণ করব, আমি হকের অনুসরণ করতে গিয়ে জীবনের সর্বস্ব উৎসর্গ করে দিতে প্রস্তুত, কিন্তু তারপরও পাচ্ছি না কেন? আমরা জানি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি একজন যুবক ছিলেন, এত সৌন্দর্যের অধিকারী ছিলেন, চেহারা এত সুন্দর ছিল, এত ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন, সুশ্রী চেহারা ছিল, এত উন্নত মানের পোশাক পরিধান করতেন যে একবার ময়লা হলে সেটি দ্বিতীয়বার লন্ড্রি করে আর ব্যবহার করতেন না, সেটি বাদ দিতেন, এত ধনী পরিবারের সন্তান ছিলেন। এত উন্নত মানের সুগন্ধি ব্যবহার করতেন যে বিকেলবেলায় তিনি যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় পাড়ার অন্যান্য যুবকরা অপেক্ষা করত যে মুসআব বিন উমাইর কখন আসবে, তার কাছ থেকে আমরা একটু সুগন্ধি নিতে পারব। এই সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত সন্তান যখন হককে চিনতে পারলেন, হককে জানতে পারলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বুল আরশিল আজিমের কাছ থেকে যে ওয়াহী আসতে শুরু করলো, সেটি যে চূড়ান্ত সত্য, সেটি চূড়ান্ত হক, এটি যখন তার দিলের মধ্যে এসে গেল, তখন তিনি সমাজের সব সম্ভ্রান্ত পরিবারের যে মর্যাদা, সামাজিক যে অবস্থান, ধনের যে অবস্থান, সমস্ত অবস্থানকে পদদলিত করে বিবস্ত্র প্রায় হয়ে বেরিয়ে গেলেন হকের অনুসরণের জন্য। দেশ ছাড়া হলেন, সম্পদ হারা হলেন, মা হারা হলেন, বাবা হারা হলেন, আত্মীয় স্বজন সব কিছু হারা হলেন। কিসের কারণে? হকের কারণে। হক বুঝতে পেরেছিলেন, হকটাকে চিনতে পেরেছিলেন, হকটাকে অনুসরণ করতে গিয়ে সমস্ত কিছু ত্যাগ করে প্রায় বিবস্ত্র, কাপড় খুলে নেওয়া হয়েছিল, প্রায় বিবস্ত্র করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরও তিনি এই হক, যে হক রব্বুল আলামিনের কাছ থেকে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহর এই যে হক পেয়েছেন, সেই হককে অনুসরণ করতে গিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করতে গিয়ে তিনি সমস্ত কিছু ত্যাগ করে চলে আসলেন। এত সম্ভ্রান্ত, এত বড় লোকের সন্তান, যেই দিন উহুদের যুদ্ধে কাফেরদের তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে শহীদ হলেন, সেই দিন তার পরনের যে কাপড় ছিল, এই কাপড়টি ছাড়া
দ্বিতীয় আর কোনো কাপড় ছিল না। ওই পোশাকের কাপড় দিয়ে যখন তাকে কাফন পরানো হয়, তখন মাথা ঢাকলে পা খালি হয়ে যায়, পা ঢাকলে মাথা খালি হয়ে যায়। রাষ্ট্রীয় কোনো সম্পদ ওই সময় নাই যে সেই সম্পদ দিয়ে কাপড় কিনে তার কাফনের ব্যবস্থা করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসআলা জানতে চাওয়া হলো, হে আল্লাহর রাসূল, মুসআব বিন উমাইর যে এত বড় সম্পদশালী ঘরের সন্তান, আজকে তার পরনে যে কাপড়, সে কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই আমাদের কাছে তার কাফন পরানোর মতো। আমরা কি করতে পারি? মাথা ঢাকলে পা খালি হচ্ছে, পা ঢাকলে মাথা খালি হচ্ছে। বললেন, আল ইজখির, ইজখির নামক এক প্রকার ঘাস পাওয়া যেত তখন মদিনায়, সেই মদিনার ওই ইজখির নামক ঘাস দিয়ে পাগুলি ঢেকে দাও আর কাপড় দিয়ে উপর দিক ঢেকে দিয়ে তাকে দাফন করো। এই ছিল সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম যুবকদের জন্য, মুসলিম সৈনিকদের জন্য একটি চূড়ান্ত নমুনা এবং আদর্শ। তিনি হক পেয়েছেন, সব কিছুকে বিসর্জন দিয়েছেন। আমরা আরো জানি বেলাল ইবনু আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি এই হক পেয়েছিলেন যার ফলে হকের অনুসরণ করতে গিয়ে সমাজ বাধা দিল, দেশ বাধা দিল, পরিবার আত্মীয় স্বজন সবাই বাধা দিল, এমনকি শেষ পর্যায়ে এসে ছুটন্ত ঘোড়ার পিছনে তাকে বেঁধে উত্তপ্ত বালি এবং পাথরময় মাটির উপরে ঘোড়াকে ছুটানো হতো, তিনি তবুও হক ছাড়েন নাই। বলেছেন, আহাদ আহাদ আহাদ, মানে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটি তিনি জপ করেছেন কিন্তু হক ছাড়েন নাই। হক যখন মানুষ বুঝতে পারবে, চিনতে পারবে, মনের মধ্যে যখন তার হককে স্থান দিতে পারবে, তখন পৃথিবীর শত বাধা এসেও তাকে রোধ করতে পারবে না, বাধা দিতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা যেমন হক চিনতে পারিনি, তেমনিভাবে হক চিনার পরেও কিছু কিছু কারণে বাধা আসছে, সেটিকে আমরা উপেক্ষা করতে পারছি না। তার মধ্যে উল্লেখযোগ্য একটি বাধা হচ্ছে তাকলিদ। তাকলিদ আল মারকাজুল ইসলামিয়া সালাফিয়ার সেন্ট্রাল মসজিদে বসে তাকলিদের সংজ্ঞা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাকলিদ কাকে বলা হয় এর ব্যাখ্যা এখানে দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি না, কেন এখানে তাকলিদ নিয়ে আলোচনা হয়, এখানে ইত্তেবা নিয়ে আলোচনা হয়। তারপরও বলি, তাকলিদ হচ্ছে আসলে অনুকরণ করা, নকল করা, অন্য কারো জিনিস কপি করে হুবহু ব্যবহার করা, এটা হচ্ছে তাকলিদের আবিধানিক অর্থ। এজন্য আরব বিশ্বে কোনো যদি নকল জিনিস পাওয়া যায় যেটি ডুপ্লিকেট, আসল নয়, মূল কোম্পানির নয়, কোম্পানির নাম দিয়ে অন্য কেউ তৈরি করে বাজারজাত করেছে, এরকম কোনো পণ্য পেলে বলা হয় শাইউন মুকাল্লাদুন, এই জিনিসটি নকল করা হয়েছে। আর যারা সঠিক জিনিসটি প্রচার করেন, উৎপাদন করেন, তারা ওই পণ্যের উপরে লিখে রাখেন ইহদারু আত-তাকলিদ, তোমরা নকল থেকে সাবধান। আমরা বলি না নকল থেকে সাবধান, এই কথাটা আরবি আরব দেশে লেখা হয়ে থাকে। সুতরাং তাকলিদ মানে হচ্ছে নকল করা, অনুকরণ করা, অনুরূপ কিছু করা, অন্য কেউ করছে সেরকম করা। তো এই তাকলিদ আবিধানিক অর্থটি নিয়ে আমরা একটু কথা বলে নিই, তারপরে পারিভাষিক ভাষায় যাই। তাকলিদ আমরা করি, মুসলিমরা করে, আজকে বর্তমান সমাজে তাকলিদ কিভাবে করা হবে সেটি আজ থেকে প্রায় 1500 বছর আগে বিশ্ব মানবতার শান্তির দূত রাহমাতুল্লিল আলামিন, হুদাল্লিন্নাস, হুদাল্লিল রাহমাতুল্লিল আলামিন, হুদাল্লিল মুসলিমিন বলতে পারি, তিনি বলে গিয়েছেন
লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, এমন এক সময় আসবে, সাহাবীদেরকে তখন বলে গিয়েছেন, এমন এক সময় আসবে যে সময় তোমরা তোমাদের পূর্ববর্তীদের নিয়ম নীতির অনুসরণ করে চলবে। শিবরান বেশিবরিন ও জিরাআন বিজিরাআইন, প্রতি কদমে কদমে, প্রতি হাতে হাতে, প্রতি ধাপে ধাপে তাদের অনুসরণ করবে। হাত্তা সালাকু জুহরা দাব্বিন লাসালাকতুমুহু, এমন কি তোমাদের পূর্ববর্তীরা যদি পিপীলিকা অথবা বিচ্ছু জাতীয় কোনো প্রাণী মাটির মধ্যে গর্ত করে যে বসবাস করে ছোট্ট একটা জায়গায়, ওইখানে যেভাবে তারা প্রবেশ করে, তোমরাও ঠিক তাদের সাথে তারা যেভাবে অতিক্রম করছে, তারা যা করছে তোমরাও ঠিক তাই করবে। অন্য বর্ণনা এসেছে, তারা মায়ের সাথে জেনা করলে তোমরাও জেনা করবে। নাউজু বিল্লাহ মিন যালিক। আমরা কি অনুসরণ করছি আজকে মুসলিম সমাজ? সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কারা? তারা কি ইহুদি নাসারা? বললে মানহুম, এরা ছাড়া আবার কারা হতে পারে? ইহুদ এবং নাসারাদের প্রত্যেকটি নীতির এবং আদর্শের অনুসরণ করবে তোমরা, এইভাবে প্রতিটি ধাপে ধাপে কদমে কদমে। দুঃখের বিষয় হলো সত্য যে আজকে বাংলাদেশের মুসলিম সমাজের মুসলিম সন্তানেরা এমন কিছু নীতির অনুসরণ করছে দেখে অবাক হতে হয়, বিবেক হারা হয়ে যায়। দেখেছেন উটের গলা এখান থেকে এই পর্যন্ত যে লম্বা কাত, একরকম, এর উপরে মাথায় থাকে আর এক রকম ঝুটি চুল। কখনো দেখবেন ইগল, কখনো শকুন, এদের যেরকম চেহারা, আজকে মুসলিম যুবকরা ঠিক উটের মতো, শকুনের মতো, ইগলের মতো মাথার চুল তৈরি করছে। মনে হচ্ছে যেন আফ্রিকার কোনো বিশাল জঙ্গল থেকে একটা অচেনা প্রাণী এসে মানব সমাজে ঢুকে গেছে। সে মানুষ নাকি অন্য কোনো প্রাণী? সে উট পাখি নাকি উট নাকি অন্য কিছু? এটা চেনা বড় মুশকিল হয়ে যাচ্ছে। ঘটি কাটিং, বাটি কাটিং, নিচে একরকম, উপরে আর একরকম। সে নারী না পুরুষ, মানুষ না অন্য কোনো প্রাণী, এটা নির্ণয় করতে অনেক সময় কষ্ট হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন একটি কাজ করতে, সেটি হচ্ছে চুল কিভাবে রাখবে। মূল নীতি বলেছেন, চুল এমনভাবে রাখবে যেন কাজা, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাজা, কাজা করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কাজাটা কি? কাজা হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের মাথায় যে চুল গজায়, এই চুলগুলিকে অর্ধেক পরিমাণ ছোট রাখা, অর্ধেক পরিমাণ বড় রাখা, অর্থাৎ নিচের দিক ছোট রাখা, উপর দিক বড় রাখা, অথবা উপর দিকে ছোট করা, নিচের দিকে বড় রাখা, দুটোই একই পরিমাণ, হারাম, নিষিদ্ধ। কিন্তু আমি মুসলিম, আমি সালাত আদায় করি, আমার বাবা মুসলিম, আমি মুসলিম সমাজে বসবাস করি, কিন্তু আমি একটা আধুনিকতায় নিজেকে বিলীন করে দিয়েছি, গড্ডলিকা প্রবাহের ন্যায় নিজেকে ভাসিয়ে দিয়েছি, যে আমার চুল কাটা উচিত ছিল কিভাবে আর আমি কেটেছি কিভাবে। আমার বাবা আমাকে নিষেধ করতে পারছে না, আমার মা আমাকে বাধা দিতে পারছেন না যে ছেলে মনে হয় এটাই ভালো, এটাই তো সুন্দর দেখাচ্ছে। বিবেক যখন লোপ পায়, আদর্শ যখন হারিয়ে যায়, নৈতিকতা যখন হারিয়ে যায়, তখন অনৈতিকতাকেই ভালো মনে হয়, সুন্দর মনে হয়। আসলে সৌন্দর্যের যে প্রতীক দিলে ছিল, সেই দিলটি হারিয়ে গেছে, সেই দিলের শক্তি আজকে নস্যাৎ হয়ে গেছে, যার ফলে আমার ছেলে চিলের মতো করে, শকুনের মতো করে, উটের মতো করে, উটের পাখির মতো করে চুল কাটছে, আর আমি এটা নিয়ে আনন্দিত হচ্ছি।
এটা হচ্ছে তাকলিদ। দেখেছেন কালকে হয়তো রাতের বেলায় কোনো টিভি চ্যানেলে, ইউটিউবে, ফেসবুকে কোনো জানোয়ারের মতো মানুষ এরকম চুল কেটেছে, পরের দিন সকালবেলায় আপনিও এইভাবে চুল কাটাইতে নিয়ে গেছেন ছেলেকে, অথবা ছেলে বাবাকে বাধ্য করেছেন, বাবা আমাকে কালকে এইভাবে চুল কাটিয়ে দিতে হবে। এটাই হচ্ছে তাকলিদ। আরও এখানে শেষ নয়, মানুষ পোশাক পরে প্রধানত তিন প্রকারের। একটা হচ্ছে ইজ্জত রক্ষার পোশাক, আরেকটা হচ্ছে সৌন্দর্যের পোশাক, আরেকটা হচ্ছে তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক আজকে মনে হচ্ছে যেন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সৌন্দর্যের পোশাকও বিদায় নিয়েছে, কোনো রকমে ইজ্জত ঢাকার পোশাক এখন বেঁচে আছে। ইজ্জত ঢাকতে গিয়ে কীরকম হয়েছে, আমার সমাজের যুবকরা, আমার বাংলাদেশের যুবকরা, কোথায় কোন আফ্রিকার এলাকার কোন যুবককে হয়তো দেখেছে ওয়ার্কশপে কাজ করত, জিন্স প্যান্ট পরে ঘষা লেগে লেগে সেই প্যান্টটা হাঁটুর কাছে ছিঁড়ে গিয়েছে, এটাই হয়ে গেছে এখন মডেল, যে না ওই ছেঁড়া প্যান্ট কিনতে হবে, ওই ছেঁড়া প্যান্ট পরতে হবে, এটার নাম হচ্ছে তাকলিদ, এটার নাম হচ্ছে অন্ধ অনুকরণ। আপনাদের এখানে মনে হয় নাই, আমাদের এই দেশে মনে হয় নাই, বাংলাদেশে মনে হয় নাই, আছে। আসলে তারা ওয়ার্কশপে কাজ করতে করতে একাধিক দিন, গরিব মানুষ একটা প্যান্ট বেশি দিন চালাইতে পারলে তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, বা আরেকটা প্যান্ট কেনার মতো ক্ষমতা নাই, এই জন্য প্যান্টটা ছিঁড়ে গিয়েছে, ওইখানে র্যান্সের যে টুলস বক্স ব্যবহার করতো সেই বাধা লেগে ছিঁড়ে গিয়েছে, সেই প্যান্টটা হয়েছে এখন আজকে আমাদের দেশে মডেল। অথবা তথাকথিত কোনো সেলিব্রিটি ব্যক্তি এরকম কোনো প্যান্ট পরেছে, সেটাই হয়েছে আমার জন্য আদর্শ, সেটা হচ্ছে আমার জন্য মডেল, নাউজুবিল্লাহ, এটার নাম হচ্ছে তাকলিদ। অথবা গেঞ্জি একটা কেউ পরেছেন, সেটার নাম হচ্ছে তাকলিদ। আজকে মুসলিম সমাজ, মুসলিম যুবক, মুসলিম পরিবার, চারজন খলিফার নাম জানি না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন শ্বশুরের নাম জানি না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন জামাইয়ের নাম জানি না, চারজন খলিফার মধ্যে, কিন্তু সেই আফ্রিকার জঙ্গলের কোন এক খেলোয়াড় নাম আমরা বলতে চাচ্ছি না, সেই নাম নিয়ে আমরা ড্রেস বানাই, গেঞ্জি বানাই, প্যান্ট বানাই, ক্যাপ বানাই, বানিয়ে সেটাকে মডেল হিসেবে গ্রহণ করি, ঠিক আমাদের জীবনে। আফসোস, আমি সাহাবীর নাম জানি না, কিন্তু তথাকথিত একজন খেলোয়াড়ের নাম আমি জানি, এমনকি আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করি সেই প্রতিষ্ঠানের সকল শিক্ষকের নামও জানি না, কিন্তু ওই খেলোয়াড়ের নাম জানি, হলিউড আর বলিউডের কোনো নায়কের নাম জানি, অ্যাক্ট্রেসের নাম জানি, কিন্তু আমার আমার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নাম জানি না। তোমাদের মধ্যে মনে হয় এরকম কেউ নাই, আছে? প্রিন্সিপাল সাহেবের নাম জানি এরকম কেউ আছেন? অনেকেই জানি না, কিন্তু মেসির নাম কে জানে না, আছে? মনে হয় কেউ জানে না, এখানে জানে কেউ? সবাই জানে মেসির নাম, জানে ম্যারাডোনার নাম, জানে, কিন্তু মাদ্রাসার প্রিন্সিপালের নাম জানে না। যদি তোমাদের এরকম হয়ে থাকে, সাইলেন্ট প্লিজ, এরকম হয়ে থাকে তাহলে কালকে থেকেই সকল শিক্ষকের নাম জানবে, শুধু শিক্ষকের নয়, নৈতিক যে বিষয়গুলি জানা দরকার সেগুলি অবশ্যই জানার চেষ্টা করবে, আর এই তথাকথিত এই সেলিব্রিটিদের তাকলিদ করা থেকে বিরত থাকবে, চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে এগুলোর নাম হচ্ছে আসলে তাকলিদ, শাব্দিক অর্থে হচ্ছে অন্যের অনুকরণ করা। আর ইসলামী পরিভাষায় যে কারণে মানুষ হক মানতে পারছে না, তাকলিদ, ইসলামী পরিভাষায় তাকলিদ বলা হয় ইত্তিবাউ কাউলাল গাইরি বিলা দলিলিন, অন্য কারো কথা শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে বিনা দলিলে অন্ধভাবে মেনে নেওয়ার নাম হচ্ছে তাকলিদ।
যা ইত্তেবার বিপরীত। ইত্তেবা হচ্ছে ইত্তেবাউ আল ইত্তেবাউ কবুল কাউল আল গাইরে বিদালিলিন, অন্যের কথা দলিল থাকলে মেনে নেওয়া, দলিল নাই মানব না। তাহলে দলিল নাই তারপরও কি আমরা মানতে রাজি? কোরআনের দলিল নেই, হাদিসের দলিল নেই, সাহাবিদের নীতি থেকে কোনো প্রমাণ নাই, এরকম কোনো আমল করতে রাজি আমরা? কি বলেন, রাজি? যিনি এই কাজ করবেন যে না আমি রাজি নই, কোরআনের দলিল আছে, হাদিসের দলিল আছে, সাহাবিদের থেকে প্রমাণিত হয়েছে, সেটি মানতে প্রস্তুত, যত বাধা আসুক, যত বিপদ আসুক, যত ঝঞ্ঝা আসুক, সবকে উপেক্ষা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে হককে প্রাধান্য দিয়ে জীবনকে উৎসর্গ করেছেন, আমিও হককে মানতে গিয়ে সেরকম করতে প্রস্তুত হব ইনশাআল্লাহ। সুতরাং তাকলিদ হচ্ছে হকের পথে বড় বাধা। তাদের একটা যুক্তি হচ্ছে যারা আমরা হক চিনি নাই, এটি একটা কারণ। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে হক দিয়ে কোনো ব্যক্তিকেও যাচাই করি নাই, বরং যে ব্যক্তি যা বলেছেন যত ঠকানোর উপায় বের করেছেন সেটিকে নিজে ঠকে মেনে নেওয়ার চেষ্টা করেছে। এজন্যই এটা কথা শুনতে ভালো লাগে না, এ দুনিয়ায় যত বেটা সব বেটা গরু, যে যাকে ঠকাইতে পারে সেই তার গুরু। আসলে যে যে কৌশল দিয়ে পাবলিককে ঠকাতে পারছে তিনি তার কাছে গুরু হয়ে যাচ্ছেন, তখন তিনি যা বলছেন সেই কথাগুলি মেনে নেওয়ার জন্য উৎসর্গ, নিজেকে উৎসর্গ করছেন। দলিল আছে কিনা এটার কোনো প্রমাণ নাই, এটা কোনো দরকার নাই, বলেছেন অমক, সুতরাং সেটাই মানতে হবে। এটাই হচ্ছে তাকলিদুল আমা, অন্ধ ব্যক্তির অনুসরণ করা, অন্ধভাবে অনুসরণ করা, কোনো ব্যক্তির অন্ধভাবে অনুসরণ করার নাম হচ্ছে তাকলিদ। এই তাকলিদ করতে গিয়ে আজকে হক মানতে পারছে না। তাদের দলিল হচ্ছে, তাদের যুক্তি হচ্ছে যে উনি এত বড় আলেম, উনি এত বড় পীর, উনি এত বড় গদ্যনশীল বুজুর্গ, উনি কি আর ভুল বলতে পারেন, উনি কি আর না জানা হতে পারেন, উনি জানেন না? উনি এতদিন ধরে খেদমত করে আসছেন, 40 বছর ধরে বুখারি পড়াচ্ছেন, উনি কি এটা জানেন না? উনি কি আর ভুল বলতে পারেন? এই হচ্ছে তাদের দলিল। এই দলিল যিনি গ্রহণ করেছেন তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা জানেন কি না জানেন, তারা জানা ছিলেন না অজানা ছিলেন, এ কথা আমি বলতে চাই না। তবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগেই এইরকম অন্ধ অনুসারীদের ব্যাপারে আল্লাহ বলে রেখেছেন স্পষ্ট করে যে তোমরা কাউকে দোষারোপ করো না যে অমুকে আমার পীরকে বলেছেন, আমার ওয়ালিকে বলেছেন, আমার বুজুর্গকে বলেছেন নাদান, এই কথা তোমরা আর বলার সুযোগ পেয়ে না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে ফয়সালা করে রেখেছেন, সেটি কি? আল্লাহ বলেন ওয়াইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়ান ওয়ালা ইহতাদুন। যখনই তাদেরকে বলবে আল্লাহ তো বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে সেটির অনুসরণ করো, ইত্তেবা করো, আল্লাহ বলেছেন। কিন্তু যখন তুমি বলবে যে ভাই আসো, আল্লাহ যা নাজিল করেছেন সেটির অনুসরণ করি, ইত্তেবা করি, তখন তারা বলবে না 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 না। তখন তাদের জবাব হবে বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের বাপদাদাদেরকে যা করতে দেখেছি, যে অবস্থায় পেয়েছি, সেটিরই অনুসরণ করব। আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়ান ওয়ালা ইহতাদুন, অথচ তাদের বাপদাদারা, তাদের পূর্বপুরুষরা কিছু জানতেও না এবং হেদায়েত প্রাপ্ত ছিল না, কিছু আকেল ছিল না তাদের, তাদের বিবেক বুদ্ধি ছিল না, সুতরাং তাদের তোমরা কিভাবে অনুসরণ করবে? এই যুক্তি ছিল আজকে মুসলিমদের যুক্তি হচ্ছে এইটা, যারা অহির অনুসরণ বাদ দিয়ে
কোন ব্যক্তির অন্ধ অনুসরণ করছেন, তাদের যুক্তি হচ্ছে এইটি। অথচ তৎকালীন কাফের মুশরিকদের যুক্তি ছিল এইটা। ইব্রাহিম আলাইহিসসালামের জামানায় যখন তিনি বললেন যে এই সব কিছু ছেড়ে দিয়ে আসেন, আল্লাহর ইবাদত করেন, ওইখানে বসে বসে কি করেন, বলছে আমার বাপদাদারা এখানে বসেছিলেন, এখানে বসে বসে তাদের ইবাদত করতেন, আমরাও তাই করছি। তাহলে সেই কালের কাফের মুশরিকদের দলিল আর আজকের মুসলিম নামক মুশরিকদের দলিল একই হয়ে যাচ্ছে। ভিন্নতা কোথায়? তারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আত্মস্বীকৃতি দেয় নাই যে মুসলিম, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আত্মস্বীকৃতি দিয়েছি আমরা মুসলিম, এটুকু হচ্ছে পার্থক্য। কিন্তু মূলে তাদের আর আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই ওই ক্ষেত্রে। অন্য আয়াতে আল্লাহ বলেন وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون যখন তাদেরকে বলা হয় তাআলাও, আসো আসো আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল যা নাযিল করেছেন এখানে আসো, ফিরে আসো, বলে না না না, সেটি আমাদের জন্য যথেষ্ট যা আমাদের পূর্বপুরুষদেরকে করতে দেখেছি, তারা যা করেছেন এটি আমাদের জন্য যথেষ্ট, নতুন করে তোমার কথায় আমরা আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে যেতে রাজি নই। অথচ আল্লাহ বলছেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়ালা ইহতাদুন, অথচ তাদের পূর্বপুরুষরা কিছুই জানতো না এবং হেদায়েত প্রাপ্ত ছিল না। সুতরাং এই তাকলিদ হচ্ছে হকের পথে বড় বাধা। হক অনুসরণ করতে গেলে এই তাকলিদ সামনে এসে দাঁড়াবে, যার ফলে মানুষ হক অনুসরণ করতে পারবে না। আর তাকলিদের কারণে এমন কিছু ক্ষতি হবে তা হচ্ছে দলিলের উপর থেকে আত্মবিশ্বাস হারিয়ে যাবে, দলিলের প্রতি আর শ্রদ্ধা থাকবে না, দলিল যারা দিবেন তাদের প্রতি অশ্রদ্ধা বাড়বে, যাদের তাকলিদ করা হয় তাদের প্রতি শ্রদ্ধা বাড়বে, সেই সাথে তাকলিদের কারণে সমাজে নামে বেনামে বহু দল ও ফিরকার উদ্ভব হবে যারা মানুষের ঈমান নষ্ট করবে। ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, বহু মানুষ আছে যারা, বহু পীর পুরোহিত এমন আছে যারা মানুষের সম্পদ নষ্ট করছে, খেয়ে নিচ্ছে এবং মানুষকে হকের পথে বাধা দিচ্ছে। এটি আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তারা কেন উদ্ভব হয়েছে? এই তাকলিদের কারণে তাদের বিস্তার ঘটেছে। আমরা ছুটে গিয়েছি, অন্ধ অনুসরণ করেছি ওই ব্যক্তির, ওই গোষ্ঠীর, যার ফলে তিনি সুযোগ পেয়েছেন, ঈমান নষ্ট করছেন, অর্থ ভোগ করছেন, মানুষের ঈমানও নষ্ট করছেন। সুতরাং এই ইমান বিধ্বংসী তাকলিদ থেকে বেঁচে থাকতে হবে। আরেকটি বিষয় ছোট্ট করে বলে শেষ করতে চাই, আরেকটি কারণে মানুষ হক মানতে পারছে না, সেটি হচ্ছে নিজের প্রবৃত্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে। প্রবৃত্তি, চাহিদা, মনে যা বলে তাই করতে সে প্রস্তুত। কোরআনে কি বলে, হাদিসে কি বলে, ওয়াহি কি বলে, সাহাবারা কি বলে, এটির ভ্রুক্ষেপ নাই, বরং মন কি চায়? মন চাই সব সময় সালাত তরক করতে, মন চাই হারাম খেয়ে বড়লোক হতে, মন চাই ঘুষ নিয়ে টাকা নিয়ে আসব, অনেক কিছু নিয়ে আসব, বউ সন্তুষ্ট হবে, মন চাই। কিন্তু অহি বলছে এটি হারাম, আল্লাহর কোরআন বলছে এটি হারাম, আল্লাহর রাসূল বলছেন এই কাজটি হারাম। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, মানুষের অত্যাচার করে, জবরদখল করে সম্পদশালী হব, এটা মন চাই, যার কারণে আপনি হকের অনুসরণ করতে পারছেন না। তবে একটি বিষয় মনে রাখতে হবে, মন যা চায় আর বিবেক যা বলে দুটি এক জিনিস নয়। মন চাইবে সবসময় অন্যায় করতে, কিন্তু বিবেক দিয়ে যখন ফয়সালা নেবেন তখন কোনো বিবেক ভুল ফয়সালা দিবে না। আজকে যদি আপনি অন্যের ঘরে চুরি করতে যান, চুরি করতে ঢোকার আগে মনকে, বিবেককে জিজ্ঞেস করেন, এই বিবেক
এই চুরিটা যদি আমার ঘর থেকে কেউ আজকে নিয়ে যায়, আমার ঘরে শুধু এক বস্তা চাউলই আছে আর কিচ্ছু নাই, এটি যদি আজকে একজন চোর এসে নিয়ে যায়, তাহলে তোকে কেমন লাগবে? বিবেক বলবে নিশ্চয় এটি খারাপ কাজ, এই কাজ করা যাবে না। তখন বিবেকের সাথে যদি লড়াই করে মনের প্রবৃত্তিকে, খাহেশাতে নাফসানিয়াতকে যদি পদদলিত করতে পারে, তাহলে তিনি হককে মানতে পারবেন। আর যদি খাহেশাতে নাফসানিয়াতকে প্রাধান্য দিয়ে দেন, তাহলে তিনি হকের অনুসরণ করতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে ও ইলাহ বানিয়ে নিয়েছে, তারও কি তুমি দায়িত্বশীল হবে? তারও কি কিন্তু তুমি তুমি অভিভাবক হবে? কখনোই নয়। মনকে যিনি ইলাহ বানিয়ে নিয়েছেন, ইলাহের মানে কি? ইলাহের ইলাহকে, আল্লাহকে ইলাহ হিসাবে মেনে নেওয়ার একটি শর্ত আছে, অনেক শর্ত আছে, তার মধ্যে একটি শর্ত হচ্ছে আল ইনকিয়াদ, তার নিজস্ব স্বাধীনতাকে বিলীন করে যাকে আমি মাবুদ হিসেবে গ্রহণ করেছি তার নীতিকে মেনে নেওয়া, তার আদর্শকে মেনে নেওয়া, তার পথের অনুসরণ করার নাম হচ্ছে ইনকিয়াদ। তো আজকে যখন আমি মনের তাবেদারি করছি, তখন আল্লাহর তাবেদারির কথা আমার মনে থাকছে না, এই জন্য আমি হক মানতে পারছি না। সুতরাং আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে হক জানার চেষ্টা করি, এবং এই হক মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করি, আর সামাজিক যে বাধাগুলি আছে সেই বাধাগুলি দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আর সর্বশেষ আমরা বলতে চাই, যেহেতু এখানে ছাত্র সমাজ, এখানে কথা বলার মতো সাহসিকতা প্রকাশ করা আমার জন্য খুবই বেয়াদবির মতো, কেন এটা হচ্ছে একটি এলেম চর্চার কেন্দ্র, এখান থেকে আল্লাহর ফজল করমে বড় বড় পণ্ডিত তৈরি হচ্ছে, বড় বড় গবেষক তৈরি হচ্ছে, লেখক তৈরি হচ্ছে, আলেম তৈরি হচ্ছে, সেখানে আমি দুটি কথা বলার মতো সাহসিকতা দেখিয়েছি, এটা আমার জন্য বড়ই কঠিন ব্যাপার, কিন্তু তারপরও বন্ধুবর আব্দুল হালিম ভাইয়ের অনুরোধে দুটি কথা বলার চেষ্টা করলাম। যদি ভুল হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমার সকল প্রকার ভুলগুলিকে মাফ করো, এবং যদি সঠিক হয়ে থাকে তাহলে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানিতে হয়েছে, তার রহমতে হয়েছে। আল্লাহ তুমি এই সঠিকগুলিকে আমাদের জীবনে প্রয়োগ করার তৌফিক দান করো। সবশেষে আমরা দোয়া করি, আল্লাহ আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের সকলের সকল প্রকার ভুল খাতা গোনাগুলি মাফ করো, আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছেন আল্লাহ তুমি তাদের কবরে আজাব মাফ করো, আমাদের মাঝে যারা অভাবী রয়েছেন আল্লাহ তুমি তাদের সকল প্রকার অভাব দূর করে দাও, যারা আমরা এলমের কাঙ্গাল রয়েছি আমাদেরকে সঠিক এলম দ্বারা পরিতুষ্ট করো, যারা সন্তান নিঃসন্তান রয়েছে আল্লাহ যেন তাদেরকে নেক সন্তান দান করেন, যাদের মাঝে পিতামাতা বেঁচে আছেন পিতামাতার যথাযথ অধিকার আদায় করে তাদের সন্তুষ্টি আদায় করার তৌফিক এনায়েত করেন। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।